কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছিল অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। সেই রেশ কাটতে না কাটতেই প্রেক্ষাপটে হাজির অপর এক রহস্যময়ী হৈমন্তী গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের কণ্ঠে উঠে এসেছিল তার প্রসঙ্গ। টলিউডে হাতে গোনা কিছু কাজ করলেও সেভাবে খ্যাতি অর্জন করতে পারেননি হৈমন্তী। এদিকে তিনি বিলাসবহুল জীবন কাটাতেন, এমনই দাবি তার পরিচিতদের। কোথা থেকে আসত এত টাকা, তা নিয়ে উঠছে প্রশ্ন। কুন্তল দাবি করেছিলেন হৈমন্তী গোপাল দলপতির স্ত্রী। হাওড়ার উত্তর বাক্সারা কাটুরিয়া পাড়াতে বসবাস করেন হৈমন্তীর মা, সব পরিবারের অন্যান্য সদস্যরা। মেয়ের প্রসঙ্গে জিজ্ঞাসা করতে খুব উগড়ে দিয়েছিলেন তার মা। দেখুন, গোপাল দলপতি কি এখানে আসতো? কেউ আসে না এখানে। কবে কবে আপনাদের কর্তব্য তাদের খুঁজে বের করুন। তিনি আরো বলেন, নিকুচি করেছে মেয়ের, আমার কাছেও মৃত, কার্যত তিতিবিরক্ত হতে দেখা গিয়েছিল তাকে। অন্যদিকে সাংবাদিকদের প্রশ্নে ক্ষোভ উগড়ে দিয়েছেন হৈমন্তীর বোন। শুক্রবার তিনি মাস্ক পরে বাড়ির বাইরে বার হন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দিদিকে খুঁজে বের করা আমার কাজ নয়, আমি পুলিশ বা সিবিআই নই। গোপালের পেশা কী ছিল এই প্রসঙ্গেও তাকে প্রশ্ন করা হলে সেভাবে কোনো জবাব মেলেনি। কিন্তু হৈমন্তীর মা পর্দার আড়াল থেকে বলেন, কুলিগিরি। নিয়োগ দুর্নীতি মামলায় হৈমন্তীর নাম সামনে আসার পরেই এই পরিবারের সদস্যদের সেভাবে বাইরে বার হতে দেখা যাচ্ছে না, ঘরবন্দি হয়ে রয়েছেন তারা। গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী হৈমন্তী গুঞ্জন এমনটাই। যদিও সম্প্রতি তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। টালিগঞ্জের একটি ফ্ল্যাটে থাকতেন তারা। কিছু হাতে গোনা সিনেমাতেও কাজ করেছেন তিনি, যদিও সেখানে তাকে সুপারিশের জন্য নেওয়া হয়েছিল। উঠে আসছে সেই বিষয়টিও। সেক্ষেত্রে কে বা কারা তাকে সুপারিশ করেছিল, কি উদ্দেশ্য ছিল তাদের, উঠছে বিভিন্ন প্রশ্ন। সেভাবে আয়ের উৎস উঠে না এলেও অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতেন হৈমন্তী। ব্র্যান্ডের জামা কাপড় দামি গাড়িতে ঘুরতে দেখা যেত তাকে। কিভাবে তার কাছে আসত এত টাকা, উঠছে প্রশ্ন। উল্লেখযোগ্যভাবে মদন মিত্রর সঙ্গে হৈমন্তীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। যদিও এই তৃণমূল বিধায়ক স্পষ্ট জানিয়েছেন হৈমন্তীকে তিনি চিনতেন না, অনেকেই তার সঙ্গে সেলফি নেন, সকলকে চেনা তার পক্ষে সম্ভব নয়।